প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের ইউনিক আইডি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে শিক্ষা বিষয়ক যে কোনো সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অনেক শিক্ষার্থী রয়েছে যে সকল শিক্ষার্থীরা কিন্তু করোনা সংক্রমণের সময় তাদের ইউনিক আইডি ফর্ম পূরণ করে জমা দিতে পারেনি। সেই সকল শিক্ষার্থীরা কীভাবে এখন সহজতরভাবে ইউনিক আইডি ফর্ম পূরণ করতে পারো সেটি জানানোর চেষ্টা করছি। পূর্বে ইউনিক আইডি ফর্ম পূরণের জন্য কিন্তু তোমাদের কাছ থেকে পিতামাতার জন্ম নিবন্ধন চাওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে কিন্তু কোনো শিক্ষার্থীর পিতামাতার জন্ম নিবন্ধন প্রয়োজন পড়ছে না। তাছাড়াও কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যে সকল শিক্ষার্থীদের পিতা রয়েছে মাতা নেই, অথবা মাতা রয়েছে পিতা নেই, অথবা পিতামাতা উভয়ই নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা শিথিলতা এসেছে ইউনিক আইডি ফর্ম পূরণ করার জন্য। যে সকল শিক্ষার্থীদের পিতা অথবা মাতা যে কোনো একটি আছে একটি নেই, সেই সকল শিক্ষার্থীদের যদি পিতা থাকে তাহলে পিতার এনআইডি কার্ড, আর যদি মাতা থাকে তাহলে সেই মাতার এনআইডি কার্ডের নম্বর দিয়ে কিন্তু সেই সকল শিক্ষার্থীরা ইউনিক আইডি ফর্ম পূরণ করতে পারে। আর যে সকল শিক্ষার্থীদের পিতা মাতা উভয়ই নেই, সেই সকল শিক্ষার্থীরা কিন্তু তাদের যে কোনো একজন অভিভাবকের এনআইডি দিয়ে তারা তাদের কিন্তু ইউনিক আইডি ফর্ম পূরণ করতে পারে। পূর্বে যে নিয়মটি ছিল যে পিতামাতার জন্ম নিবন্ধন প্রয়োজন পড়বে, আসলে সেই নিয়মটি কিন্তু এখন আর থাকছে না। আগেও এই নিয়মটি ছিল না, অনেকে শিক্ষক বা অনেকভাবে উপস্থাপনের মাধ্যমে কিন্তু একটি ভুল তথ্য ছড়িয়ে পড়িয়েছিল যে পিতামাতার জন্ম নিবন্ধনের কার্ড প্রয়োজন হয়। আসলে কিন্তু ইউনিক আইডি ফর্ম করার জন্য পিতামাতার কোনো জন্ম নিবন্ধন প্রয়োজন পড়ে না। এই ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থীর কোনো বাবা মা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো একজন অভিভাবকের এনআইডি নম্বর দিলেই কিন্তু সেই ক্ষেত্রে তার ইউনিক আইডি হয়ে যাবে। এই ছিল এই ভিডিওতে। যদি ইউনিক আইডি সম্পর্কিত কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।